बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम एई आलोचनाटी सम्पूर्ण शुनबेन इनशाल्लाह। शुनले कि होबे एबं शुने शुधु होबे ना, शुने एर करणीयो करते होबे। ताहले कि होबे? खूब द्रुत आउलिया होये जाबेन। आउलिया कि? आउलियारा आल्लाहर बंधु। आर आल्लाह किन्तु एटिओ बोलेछेन, आमार आउलियादेर बा आमार बंधुदेरके तोमरा कखनो मृत बोलिओ ना। আচ্ছা, সেই কথাটি হলো দেখুন যে মানুষ কিন্তু বায়াত হয়, 36 বছর হয়ে গেছে বায়াত হয়েছে, কিন্তু তারা কিন্তু আউলিয়া হতে পারছে না। আর একটি বিষয় হলো যে আউলিয়া হতে পারছে না, এর কারণ হলো দেখুন যে পীরের কাছে যখন যায় তখন তারা কি করে, বাবা আমার এই ঝামেলা, এই সমস্যা, এই বিপদ, সে বিপদ, আমার একটা মামলা, আমার একটা এই সমস্যা হয়েছে, আমার ফ্যামিলিতে আমি অনেকদিন হয়ে গেল বিবাহ করেছি কিন্তু একটা সন্তানাদি হয় না, আরেকজন বলতেছে শুধু খালি মেয়েই হয়, ছেলে হয় না, মানে বিভিন্ন কিছু তারা বলতেই থাকে। তখন দেখা যায় পীর সাহেব বসে বসে আফসোস করে, কোন পীর আফসোস করে, সে পীরটি হলো দেখেন যে আল্লাহ ও রাসূলকে নিয়ে বসে আছে, যে এমন কাউকে খোঁজে সে দুনিয়া ছাড়া সে কিছুই চায় না। সে দেখা যায় এক ধরনের লোক বা এক ধরনের ভক্তরা আছে যে তারা পীরের কাছে এই সমস্যা সে সমস্যা বলতে থাকে, কিন্তু একজন কামেল মুর্শিদ কি খোঁজে, এমন একজন ভক্ত খোঁজে সে আল্লাহ রাসূল ছাড়া কিছুই চায় না, সে সাধন ভজন ছাড়া সে কিছুই চায় না। কিন্তু দেখা যায় যে সেই ভক্তগুলো গিয়ে আল্লাহ রাসূলের কথা তো বলেই না, ওরকম কিছু চাহিদা তাদের মধ্যে নেই, এমন কোনো সাধনা করার চাহিদা তাদের মধ্যে নেই, তারা কি করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। তখন পীর ভিতর অনেক বিরক্তি বোধ করে আর বলে, হে আল্লাহ, আমার কপালে কি এমন কোনো ভক্ত তুমি রাখুনি যেই ভক্ত শুধু আল্লাহ ও রাসূলকেই চাবে, তার মুর্শিদকে ভালোবাসবে, এমন কি আমার কপালে কোনো ভক্ত রাখুনি? তো এমন করতে করতে দেখা যায় জীবনে এমন কোনো ভক্ত সেই পীরের কাছে এসে যায় আর সেই পীর সাহেবের কাছে বলে যে বাবা আমি কিচ্ছু চাই না, দুনিয়ার চাওয়া পাওয়া আমার কোনো কিছুই আমার আর দরকার নেই, আমি যদি আল্লাহ রাসূলকে চাই, আমি যদি আল্লাহ রাসূলকে পাই এবং সেটা পেতে গেলে যে সাধনার প্রয়োজন, যে করণীয় প্রয়োজন, যে কর্মের প্রয়োজন আমাকে সেগুলোই দেন। সেদিন থেকে সেই ভক্তটি বায়াত হওয়ার পর কি হল, সে সাধনা করে, মানব সেবায় সবসময় মজে থাকে এবং কেউ গালি দিলেও কিছু বলে না, কেউ তার গায়ে আচড় দিলে বা তার গায়ের মধ্যে কেউ আঘাত করলেও সে কথা বলেন। সে এমন মরিদ শব্দের অর্থ যদি মরা হয়ে থাকে, যে এমন মরাই মরেছে, সে কি করেছে, নিজের আমিত্ব বিলীন করে দিয়েছে, জিমে জীবনের যা কিছু আছে তার অর্থ সম্পদ সমস্ত কিছু আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষের কিছু থাকবে সেটা তার হারাইবার একটা ভয় থাকে, আর যার কিছু নেই তার হারাইবার ভয় নেই। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, নিঃস্ব হয়ে যেতে হবে একজন মুর্শিদের কাছে, একজন কামেল মুর্শিদের কাছে নিঃস্ব হয়ে যেতে হবে। আর নিঃস্ব যদি হতে পারে তাহলে সে বিশ্ব জয় করবে, এবং বিশ্ব যে জয় করবে সে আল্লাহকে জয় করবে। তবে হে সমস্ত জগৎবাসী, যে যারা মূলত প্রকৃত সাধক, প্রকৃত আল্লাহর প্রেমিক, তারা মুর্শিদের কাছে কোনো সমস্যার কথা বলে না, অর্থনীতি দুর্বল সেটাও বলে না, কোনো কিছুই বলে না, তখন আল্লাহও কিন্তু বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, জ্ঞানে বিশ্বাসে প্রেমে ভক্তিতে উত্তম, সেই আমার শ্রেষ্ঠ। তাই আমি বলবো স্পষ্ট, সে হে সমস্ত জগৎবাসী, বায়াত হইবার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের দুনিয়ার কোনো চাহিদা থাকে। আর যদি মনে করেন যে না, আমি আল্লাহকে প্রাপ্ত হতে যাইয়া, আল্লাহকে লাভ করতে যাইয়া আমার সমস্ত কিছুই আমি ত্যাগ করে দিলাম, আমার আমিত্ব, আমার অর্থনীতি, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার ঘরবাড়ি সমস্ত কিছু থাকলেও সেখানে না থাকার মতোই আমাকে থাকতে হবে। একটি হলো বৈরাগী একটা দল আছে, তারা একটা ঝোলা নিয়ে বের হয়ে গেছে, যে জায়গায় জায়গায় ভিক্ষা করে খায়
এবং তাদের মন ঠিক থাকে না, কিন্তু মানুষে বিশ্বাস করে এটা সেটা দেয়, কিন্তু দেখা যায় তারা আসল জায়গাতে নেই। আর বৈরাগ্য বিষয়টা কি? সর্বত্যাগী অনুরাগী তিনিই হন বৈরাগী। যে সংসার ফ্যামিলিতে থেকেও সে বৈরাগী, সে এত সম্পদের মালিক, সম্পদের কথা সে মনেই রাখে না, এবং গায়ের মধ্যে কি ভালো জামা পরেছে না ছেঁড়া বেড়া পরেছে, ময়লা জামা পরেছে তার এটাও মনে নেই। সে শুধু মানব সেবায় থাকে, চোখের পানি ঝরতেই থাকে, এবং ভিতর থেকে সে আল্লাহর জিকির চলতে থাকে, কাল সবসময় জাগ্রতই থাকে। তো ওই ব্যক্তিগুলোকে আল্লাহ কি করে? ওই ব্যক্তিগুলোকে আল্লাহ কষ্ট দেয়, অপমান দেয় মানুষের দ্বারা, এবং দেখা যায় বিভিন্ন মানুষ, এমন মানুষ আছে যা যেই ব্যক্তিটি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, সেই মানুষটি তাকে অপদস্থ করে কত খারাপ ভাষায় কথা বলে, সে মুখে হাসে কিন্তু কোনো কিছুই বলে না। কারণ হলো কি, যে আমি যদি কারো কথায় রাগ করি, কারো প্রতি ক্ষিপ্ত হই, কারো প্রতি রাগান্বিত হই, তাহলে বোঝা গেল আমার আমিত্ব আছে, কারণ আমার প্রেস্টিজ সে নষ্ট করে দিয়েছে, সে আমাকে মূল্যায়ন করেনি, সে আমাকে ভালোবাসেনি, তাই তার উপর আমার রাগান্বিত হয়েছে, ক্ষিপ্ত হয়েছে। তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমার ভুল আছে, আমার বৈরাগ্য হচ্ছে না। আর বৈরাগ্য কি, রাস্তায় ঝোলা নিয়ে বের হয়ে যাবে না, সংসারে থেকেও না থাকার মতন, নিজের প্রতি নাই কোনো যতন, আল্লাহর নামের যে রতন সেই তো একদিন লাভ করতে পারে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই কথাগুলো বলার এই কারণেই যে দেখেন মানুষ একটা জিনিস ভাবনা করে যে মুর্শিদ ধরবো, জগতের মানুষ মুর্শিদ ধরে, কোরআন হাদিসের অনুসারে মুর্শিদ ধরতে হয় ধরেছে, কিন্তু মুর্শিদ যে সে ধরেছে ধরা পর্যন্তই শেষ, তার যেখানে কর্ম আছে সেই দরবারের সেবা, সেই মুর্শিদের সেবা, যে মানব সেবা যেগুলো দরকার আছে এগুলো কিছুই করে না, যে সাধনা করা এগুলো করে না। আচ্ছা, যার ফলে তাদের ভিতরে কি আছে যে এই জিনিসটি কাজ করে যে মুর্শিদ ধরার কথা ধরেছি, তাহলে বোঝা গেল কি, তুমি কোরআন শরীফ কিনেছো, এটা পড়বে, অর্থ বুঝবে, সেই পথে চলবে, কিন্তু সেই কোরআনকে তুমি এনে কি করেছো, সেই তাকের মধ্যে ফেলে রেখেছো, ধুলা ময়লা পড়েছে, টিকটিকি এটার উপরে ময়লা দিয়ে ভরেছে, তখন কি হবে? সেই শরীয়তের ভাষায় একটি কথা বলে থাকে, এই কোরআন শরীফ অভিশপ্ত দেয় মানুষকে। কেন দেয়? যে আমাকে টাকা দিয়ে কিনে এনেছে, আমাকে হাদিয়া দিয়ে কিনে এনে এখানে ফেলে রেখেছে, সেই কোরআন শরীফ থেকেও একটা অভিশাপ আসে, যেমন এই কথাগুলো শরীয়ত বলে থাকে। কিন্তু আমরা বলবো কি, তরিকতের জগতে যিনি মুর্শিদ তিনি তো জীবিত কোরআন, তিনি কর্ম দিয়েছে, আমল দিয়েছে, সাধনা দিয়েছে বা চলার ব্যবস্থা দিয়েছে, তখন দেখা যায় এগুলো কিছুই করা হলো না, ওগুলো আমরা সেই ধুলা ময়লার মতো ফেলে রেখেছি। কিন্তু আবার আমরা চাই যে আমরা আল্লাহর ওলি হব, আমরা বড় কিছু হব, এমনও আশা করি, আবার সেই কর্মকাণ্ডও করি না, শেষের দ্বারা কি বলে, পীরের কাছে গিয়ে কিছুই পেলাম না, তার মানে পীরে যে কর্ম দিয়েছে সেই কর্ম তার কিছুই করা হয় নাই, যার ফলে সে যেমনটা তেমনই রয়েছে, আরও কি নিকৃষ্ট হয়েছে। যে কোরআনকে ফেলে রেখে যেমন ময়লা অবস্থায় ধুলাবালি পড়ে গেছে, ঠিক আমাদের ভিতরে যদি আমরা সেই মুর্শিদের দেওয়া কর্ম সাধনা আমল না করি, তাহলে আমাদের ভিতরেও সেই ধুলাবালি পড়ে যায়। আর সেই ধুলাবালি কি, সেই ধুলাবালি হলো দুনিয়াবী লোভ লালসা কাম বাসনা বিভিন্ন কিছু জর্জরিত হয়ে পড়ে, তখন কি হয়, তখন এই পৃথিবী তার জন্যে একদিন জাহান্নাম হবে, এবং মৃত্যুর পরেও সে আর এক জাহান্নামে চলে যাবে। তো পীর ধরিনি এক ভালো, ধরে যদি আমরা নাই করি তাহলে কি লাভ হবে? তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাইলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছেন, যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন, এবং সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।